কম্পিউটার। আচ্ছা এখন দেখেন, আপনি যদি এখানে সিলেকশন করেন, এখানে আপনার হবে না কিন্তু সিলেকশন, হয় সিলেকশন হয়। দেখেন আপনি কিন্তু বাহির থেকে কোনো শেপ সিলেকশন দিতে পারবেন না, শুধু এইটা এবং হচ্ছে এইটা বাদে। কারণ হচ্ছে আমরা কিন্তু ট্রান্সফর্ম থেকে নিয়ে আসি, আপনি তো এটা দেন হচ্ছে কিবোর্ডের ডিলিট, দেখেন আমার সব এলোমেলো হয়ে গেছে, দেখছেন? জি স্যার, দেখেন এলোমেলো হয়ে গেল, কিন্তু এটা আমার সুন্দর একটা কাজ হয়ে গেছে, অন্য একটা বিষয় হয়ে গেছে। তাইলে আমাদের করতে হবে কি, এটাকে আমরা যদি ডিলিট দিতে চাই তাহলে আমাদের করতে হবে কি, অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে যদি এক্সপ্যান্ড দিয়ে দেন, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড দেওয়ার পরে হচ্ছে আপনি যদি আনগ্রুপ করে দেন, এখন যদি ডিলিট দেন, দেখেন হয়তো তাও কি হয় না, না তাহলে আমরা ফুল সিলেকশনে চলে যাই, অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে আমি আনগ্রুপ করি, এখন আপনি ডিলিট দেন, তো এটা আবার আপনার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করেন, যখন দেখবেন ধরলে আপনার আরো আরো এ করে সিলেকশন করে, তখন আপনি আনগ্রুপ দিয়ে দেবেন। হয় তার মানে হচ্ছে আমরা কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স নিয়ে কিন্তু আগে যে একদিন আলোচনা করছিলাম, দেখেন এখন কিন্তু আমার এটা একটা কাজ হয়ে গেল, এখন দেখেন যে এই পর্যন্ত আপনারা আসতে পারেন কিনা, কাজটা পারেন কিনা। তারপরে হচ্ছে এই সম্পর্কে আমি আপনাদের তিনটা ইয়ে দিয়ে দিব, না ভিডিও দিয়ে দিব, সে তিনটা ভিডিও দেখবেন, তাহলে হচ্ছে এই ম্যান্ডেলা সম্পর্কে তো আপনার কোনোদিন আর কোনো সমস্যা হবে না। স্যার মূল জিনিসটা স্যার একটু প্রথম থেকে আরেকবার একটু দেখান না স্যার। আচ্ছা এখানে আমাদের, আচ্ছা দেখি তো যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, তো ওই যে ইফেক্ট ট্রান্সফর্মার ওই জায়গাটা থেকে, আচ্ছা বোন আমরা একটু দেখিয়ে যে হচ্ছে এটা আমাদের বুঝছে কে কে, ঠিক আছে স্যার? আমার ওই সমস্যাটা তো সমাধান করলেন না স্যার। কোনটা বোন? ও যে সফটওয়্যারে ইয়ে করা, দেখি আপনি স্ক্রিনটা শেয়ার করেন একটু, দেখেন আপনি না আপনার আপনি এটা ইয়ে আরম্ভ করেন, শুরু করে পর্যন্ত আসেন, আপনি এটা ইয়ে করেন, শুরু করেন যেখানে সমস্যা হয় ওখান থেকে আপনার হেল্প করতেছে, আপনি শুরু করেন। শেয়ার করেন বোন, আপনার ওই জানি আছে না, দেখেন উপরে আপনার ট্রান্সফর্ম আছে না, লেখা আছে দেখেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের না না দেখেন এর পাশে, আচ্ছা আগে এখানে ক্লিক করেন, পাশ থেকে আর আছে বক্স আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ট্রান্সফর্মের পাশের বক্সটা ক্লিক করেন, দেন এই যে না অ্যালাইন টু সিলেকশনের পরে আসে না, না আপনি তো রিয়াতে যান, উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে যান হচ্ছে অ্যালাইন, অ্যালাইন এ এল আই জি এন, অ্যালাইন অ্যালাইন অ্যালাইন, হ্যাঁ শিফট শিফট F7, হ্যাঁ দেন এখান থেকে রিয়া দেন ভাই,
স্যার কত ডিগ্রি নিব? এটা হচ্ছে, হ্যাঁ নেন আপনি, নেন ইয়াতে ফিপিডিকে নেন, সমস্যা নাই, ফিপিডিকে নিয়ে আপনি 11টা দিক কপি দিয়ে দেন। আপনাদের এখানে বাড়ায় নেন 20টা 30টা না তাও সমস্যা, ঠিক আছে ভাই, এটা কোনো সমস্যা না। স্যার জি ভাই, আমি স্ক্রিনটা একটু শেয়ার করবো। এখন আপনার পিসি, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আপনি কি আনইনস্টল, কি আনইনস্টল দিয়েছেন? হ্যাঁ আনইনস্টল দিয়ে ইনস্টল দিছি। আরে আনইনস্টল ইনস্টল বলতে আপনি আসছেন কেন? আল্লাহ, যাক সমস্যা নেই, আপনি এটারে ইয়ে দেন, ক্যান্সেল দেন। আপনারা বলছি আনইনস্টল ইনস্টল দেওয়ার সময় স্ক্রিনটা শেয়ার করে, তাহলে আমরা বলতে সুবিধা হইতো। আচ্ছা এখন আপনার কি ডিফেন্ডারে অ্যাক্টিভ করা কিনা আপনি এটা ধরতেছেন না কেন, সেটাই বুঝতেছি না। স্যার তাহলে আমি আবার আনইনস্টল দিয়ে না ইনস্টল না করি? না, এখন আনইনস্টল দিয়ে, ইনস্টল দিয়ে আপনি সুবিধা পাবেন না। এটা আপনার কেরা কি করতে হবে, ঠিক আছে, কেরা কিন্তু আপাতত এটা তো ধরতেছে না। আচ্ছা ইয়ে করেন তো, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপনার সমস্যার সমাধান করে যায় কিনা। আমার এটা মাছ বরাবর আসতে হতো না, যেখানে ছবিটা সেভ করছেন সেটি করেন তো, বের করেন তো, যেখানে আপনি ফাইলগুলো সেভ করছেন সেখান থেকে 32 বিটটা কপি করেন। কন্ট্রোল জেড দিলে আপনি আগের অবস্থা আসতেছে এভাবে। একটু ভাই রাকিবুল ভাই একটু, হ্যাঁ দেখি তো, এটি এখান তো ওপেন করেন তো। আগে স্যার দেখেন কত বিট দেওয়া আছে, আপনি তো বলতেই পারতেছেন না কত বিট। যাক সমস্যা নেই, আপনি ইয়ে করেন, অ্যাডোবিটা ওপেন করেন, 32 বিট কপি করেন। হ্যাঁ ঠিক, 60 হ্যাঁ করেন করেন, এটা ওপেন করেন, ক্র্যাক ওপেন করেন, ক্র্যাক ক্র্যাক 62 বিট, 62 বিট, 62 বিট। বোন আপনি একটা কাজ করেন, আপনি এই এখান থেকে আছে না, ওয়েট ওয়েট ওয়েট, আগে শুনেন শুনেন, এখানে আপনি 32 বিট এবং 64 বিট আপনার এখানে আছে না, আনজিপ করা গেছে, ফাইল আছে না, দুইটা ডিলিট দিয়ে দেন এখানে, দেন শিফট ডিলিট, শিফট ডিলিট ডিলেট ডিলেট শিফট ডিলেট, দেন 64 বিট ডিলেট দিয়ে দেন, ডিলেট হয় না স্যার, এইট একটা হইছে, দেন 64 বিট ডিলেট দেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, 64 বিটটাকে আনজিপ করেন, দেন এক্সট্রাক্ট হেয়ার দেন, মাউস অপশন বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দেন, এক্সট্রাক্ট হেয়ার, দেন 64 ওকে করেন, ওপেন করেন, দেখে ইয়ে কপি করেন, যান সে আগের মতো উইন্ডোজে যান। আরে নিচেই তো আছে রে বোন, বাম দিকে তো নিচেই আছে। হ্যাঁ 64 দেখেন, এখানে আছে প্রোগ্রাম ফাইল ইনটু আছে 64, এটা ওপেন করেন, নিচেরটা নিচেরটা ইনটু 64, অ্যাডোবিতে যান, তাহলে হচ্ছে আপনার 30, ব্যাক করেন ব্যাক করেন ব্যাক করেন, আরো ব্যাক করেন, উপরেরটা প্রোগ্রাম ফাইল ওপেন করেন, অ্যাডোবি ওপেন করেন, একটা সফটওয়্যার দেন, ফটোশপে দেন, দেন পেস্ট দেন, এরা সমস্যা এখন সমাধান করা এইভাবে সম্ভব না বোন। আপনি একটা কাজ করেন, আপনি আনইনস্টল দিয়ে আমাদেরকে আবার একটু যখন কাজ শেষ হবে আমাকে একটু দেখেন, ঠিক আছে, দেখি আপনার হেল্প করা যায় কিনা। আপনি ফাইল ডিলিট করে দেখেন, হ্যাঁ এখান থেকে আপনি ওই বনিয়েতে যান, প্রোগ্রাম ফাইলে ক্লিক করেন তো, ক্লিক করেন প্রোগ্রাম ফাইলে ক্লিক করেন, হুম
অ্যাডোবিটা সম্পূর্ণ দিয়ে দেন, দেন শিফট ডিলিট দেন, শিফট ডিলিট। ওপেন করতেছেন? না স্যার, ডিলিট দিছি। আর আপনার পিসিতে কি সুপার কপি আছে? সুপার কপি থাকলে ওটা আপাতত অফ করে রাখেন। ডিলিট হয় না? না স্যার, এগুলো আচ্ছা আচ্ছা আপনি ইয়ে দিয়ে দেন, আনইনস্টল দিয়ে দেন দেখি, আনইনস্টল দেন থেকে অ্যাডস্টুডিও আর কি ওই ফাইলটা ডিলিট করে দিলে হয়ে যাবে। তাই এখান থেকে অ্যাডোবি ইয়ে থেকে মাঝখান থেকে দেখে দেখি এখান থেকে ফাইল পড়া গেলে তারপরে আর কোনো সমস্যা হবে না স্যার। ওপেন করে দেখে দেখতে বলুন, ওপেন করেন দেন আপনি ইয়েটা, ফটোশপ ডিলিট দেন, ইলাস্ট্রেটর ডিলিট দেন। ফটোশপ ওইগুলো কি রান আছে? রান থাকলে কিন্তু ডিলিট হবে না। রান আছে মানে হবে না, আপনি আনইনস্টল করেন, আনইনস্টল করে পরে হচ্ছে এখানে এসে এগুলো ইয়ে দিয়ে দেন, ঠিক আছে? এখান থেকে কিছু থাকলে ডিলিট দিয়ে দেন। ওকে স্যার। এবং ইনস্টল দেওয়ার সময় আপনার ইন্টারনেটে কানেকশন কখনো থাকবে না। আপনি যখন ইনস্টল দিয়েছেন ইন্টারনেটে কানেকশন দিয়ে রাখছেন, বুঝতে পারছি। জি ভাই, আপনার এটা হয় না, মাঝখানে আসে না? স্যার মাঝখানে আসতেছে না। জুম আউট করেন তো, এটা এটা কাজ করে না কেন? আমার একই প্রবলেম স্যার, কাজ করে না। তাহলে ইয়ে করেন, ক্লোজ করে আবার ইয়ে করেন তো ভাই, ওপেন করেন তো। এটা ক্লোজ করবো স্যার। আপনি তো সবগুলো কাজ করে, শুধু অ্যালাইনমেন্ট কাজ করে না। হ্যাঁ অ্যালাইনমেন্ট কাজ করে না না, আমি তো এই সমস্যা কোনদিন দেখি নাই, এই সমস্যাটা হয় আজকে প্রথম দেখলাম। মাছ বরাবর ধরেন পাশে টান দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ পাশে টান দিলাম স্যার দেখার জন্য। আচ্ছা আপনি এতে জানতে ভাই, উইন্ডোজে যান, উইন্ডোজ রিসেট ওটা দেন। আর এটা প্রবলেম প্রবলেম বেরিয়েছে স্যার আরেকটা। হ্যাঁ কি ওয়ার্কস্পেস দুটো মিলে ধরি স্যার, বুঝছেন? দুটো ধরলে তখন কাজ করে, সিঙ্গেল ধরলে কাজ করে না স্যার। আচ্ছা দেন ওয়ার্কস্পেস রিসেট এসেনশিয়াল দিয়ে দেন। রিসেট এসেনশিয়াল নাই দেখেন, ইয়ে উপরে আছে, এসেনশিয়াল আছে উপরে 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 ভাই। হ্যাঁ এসেনশিয়াল এসেনশিয়াল এসেনশিয়াল, নিচেরটা নিচেরটা দেখেন, ই আছে ই। হ্যাঁ আচ্ছা আমি আরেকটা ই করেন তো, কিন্তু দুইটা নিয়ে তো আচ্ছা আপনি ভাই ইয়ে দেন, ট্রান্সফর্ম যান, দেন ট্রান্সফর্ম দেন, পরে আপনি ইয়ে করেন, সেন্টার করেন, লাইন টুল নিয়ে বেশি বড় নিয়েন না, মোটামুটি মাপ মতো সিলেকশন করেন, ট্রান্সফর্ম যান, হবে তো অবশ্যই। এরকম করলে তো দাঁড়িয়ে কি হবে দেখি তো দেন, ওকে দেন ওকে দেন ওকে দেন ওকে দেন ওকে দিচ্ছেন তো। এখন হচ্ছে আপনি এটা কি ইয়ে করেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা এখন ইয়ে করেন তো, দেন তো এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সমস্যা এই সমস্যা, এটা কাজ হরিজন্টাল অ্যালাইন সেন্টার। স্যার হ্যাঁ একটা কথা বলি স্যার, রাকিব ভাই যে নিয়ে আসছে না, যে এই ঘরটা যে ট্রান্সফর্ম অ্যালাইন এই জিনিসটাই স্যার আমি নিয়ে আসতে পারতেছি না, বা এটা এর আগেও আমি নিয়ে আসতে পারি না স্যার, এটা কোন এটা আপনার নিয়ে আসতে হবে না, এটা হয় নিয়ে আসতে হবে না, যেকোনো কিছু আপনার যেকোনো শেপ সিলেকশন করলে উপরে ডান দিকে ট্রান্সফর্মের পাশে একটা বক্স থাকে, ঠিক আছে? ওখানে আপনার অ্যালাইন অটো শো করে, সালে কি আসে না? কিন্তু ওটা ক্লিক করে, আচ্ছা আপনি তাহলে একটু এখন এরকমই করেন, ঠিক আছে? এই এই সমস্যাটা হওয়ার কথা না, এটা কি জন্য হইতেছে টেকনিক্যাল বিষয় তো, এটা সফটওয়্যার ইন্টারনাল বিষয়।
স্যার এমনি মাছ বরাবরের যে ইয়াটা আছে এই যে, হ্যাঁ দেন তাহলে তো আপনার ইয়ে হয়ে গেল, দেন এখন আপনার সেন্টারে আছে, দেন শিফট স্যার হয়ে, ওইটা দেখা এটা কাজ করার কথা, অন্য কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা আপনি ইয়ে করেন তো, অন্য একটা শেপ নেন তো, দেখেন তো আসে কিনা আপনার শেপ, আসে কিনা মাঝখানে দেখেন তো। না স্যার কাজই তাহলে করে না, তাহলে এটা এইটা সমস্যা হয়ে গেছে। এটা উপরে বক্সের এরো তো ওখানে ক্লিক করলে আপনার ওই আর কি অ্যালাইনমেন্টের, হ্যাঁ এখানে ক্লিক করলে, ও ভাই ও ঠিকই আছে, আপনার তো এটা আসবে না ভাই, আপনি ওখানে আবার ক্লিক করেন, বক্সে ক্লিক করেন, বল বক্সে ক্লিক করেন, বক্সে বক্সে বক্সে, হ্যাঁ ভাই এখানে না উপরে বক্সে অ্যালাইনমেন্ট, বক্সে অ্যালাইনমেন্ট একটা বক্স আছে না উপরে, হ্যাঁ বক্সটা বক্সটা ক্লিক করেন, দিয়ে দেন অ্যালাইন টু আর্টবোর্ড, দেন এখন দেন। আমি জায়গায় ওটা খেয়াল করি নাই, আপনি যদি আপনি সিলেকশন যখন দিলেন তখন হচ্ছে আপনার অবজেক্টের সাথে সিলেকশন, ঠিক আছে ভাই অ্যালাইন, কিন্তু আপনি তো আর্টবোর্ডের মাঝে নিয়ে আসতেছেন, তাহলে তো আপনার আর্টবোর্ড করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? নতুন সমস্যা তার নতুন ভাবে, না নতুন সমস্যা নেই, কিন্তু আমরা জানি কিন্তু আমাদের খেয়াল নাই, মানে তাড়াতাড়ি করতে যায়, দেখেন আমি কিন্তু খেয়াল করি নাই। জি আপনি দেখেন আপনার ইয়ে দেখি বোন, স্ক্রিন শেয়ার করেন, ঠিক করছি স্যার। আচ্ছা বোন ঠিক আছে, তো ঠিক হয়েছে। স্যার হ্যালো বলেন, শুনতেছি শুনতেছি, বলেন বলেন। স্যার এই যে আমারটা বারবার এইরকম হয়ে যাচ্ছে স্যার, দেন স্ক্রিন শেয়ার করেন বল। দিছি স্যার। এটা কি আপনার? জি আপনি কি লাইন টুল নিছেন? তাইলে হচ্ছে জেড দেন তো, কন্ট্রোল জেড দেন, যায় না কন্ট্রোল জেটে, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, হ্যাঁ ডিসিলেক্ট করেন, ক্লিক করেন, আরে ক্লিক করলে তো হয় এক জায়গায় রে বোন, আপনি এটা কি করতেছেন? সিলেক্ট করতে বললেন, আপনাকে বলছি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এক জায়গায় আপনাকে ক্লিক করতে বলছি, ডিসিলেক্ট করতে বলছি। আচ্ছা এখন দেন কন্ট্রোল জেড দেন, নেন এখন, নেন লাইন টুল নেন, এটা হ্যাঁ দেন, টান দেন শিফট ধরে, শিফট ধরে টান দেন, শিফট 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 শিফট, দেখেন আপনাদের এটা আঁকা বাঁকা হয়ে গেছে। এত বড় নেওয়ার কি দরকার আপনাকে, আর্টবোর্ড এত বড় জুম আউট করেন, আর্টবোর্ড ছোট করেন বোর্ড, এত বড় আর্টবোর্ড আপনি কি করবেন, হ্যাঁ আর্টবোর্ড ছোট করেন, আর্টবোর্ডটা ছোট করেন, আর্টবোর্ড ছোট করলে তাহলে তো এত ছোট না, এত ছোট না, আর একটু বড় করেন, বাস রাখেন রাখেন রাখেন। আচ্ছা মাঝখানে আনেন তো দেখি, আর্টবোর্ডটা মাঝখানে নিয়ে যান, আর্টবোর্ডটা মাঝখানে নেন তো, স্যার আপনাকে বলছি আর্টবোর্ড মাঝখানে নেওয়ার জন্য, স্যার একটু বোন একটু,
আপনি মাউসের হুইল ঘুরান কেন বোন? আপনার তো স্পেস বার চাপ দিলে তো আপনার মাউস আর সরানো যায়। দেন স্পেস বার চাপ দেন, স্পেস বার চাপ দিয়ে ধরেন স্যার। একটু বোন, শুনতেছি শুনতেছি। আপনি স্পেস বার চাপ দিলে এখন আপনি এখন দুইটাকে হয় এটা যায় সরে মুভ করে যায় স্যার। আপনার লাইন দুলি এত বড় কেন বোন? এত বড় আপনি কি করবেন লাইন টু? হ্যালো স্যার। জি বোন শুনতেছি। আর কি আছে না গেছে? আরে আসি তো, আপনি তো শুনতেছেন না কথা, 8 বছর ছোট করেন। হ্যাঁ আছে আপু, আপনি না পুরে কি জানি পড়াচ্ছে, আর তো ওটা শেষ হলে তোমারটা দেখবে। 8 বটা ছোট করেন, এত বড় 8 বট দিয়ে আপনি এত কি করবেন? আমি সরি, লাইন টু লাইন টু লাইন টু লাইন টু আপনি ছোট করেন, লাইন টু ছোট করেন, এত বড় লাইন টু কি করবেন? এটাকে আপনি কাটেন, দিয়ে দেন, ডিলিট দেন, আবার নেন ছোট 8 বট নেন, ইয়া সরি লাইন টু ছোট নেন। জীবন বলেন কে জানে কি জিজ্ঞেস করতেছিলেন বলেন। স্যার আমি ক্র্যাক করব না ইনস্টল করব। আচ্ছা এখন আপনি নিয়মটা শুনেন, আপনি যদি আনইনস্টল দিছেন তো হ্যাঁ আনইনস্টল হয়েছে। আচ্ছা আনইনস্টল হওয়ার পরে যখন আপনি ইনস্টল দিবেন তখন হচ্ছে আমাদের ইন্টারনেটের কানেকশনটা হচ্ছে আমাদের স্যার কথাটা আমি শুনতে শুনতেছেন কথা। এই আপনার জন্য এইটা আবার ই আসে কি আছে ছোট, আপনি 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 এটা আপনার কি আসছে বক্সটা আবার ওখান থেকে আসছে কোথা থেকে? এটা তো ক্লিক করেন তো, ক্লিক করেন তো, এটা 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 আবার কি আসছে কথা না শুনতে পাচ্ছি না। ডিলিট দেন, ডিলিট দেন, সব ডিলিট দেন, সম্পূর্ণটা সিলেকশন করেন। দেন ডিলিট দেন, ডিলিট দেন, ডিলিট দিয়ে আবার লাইন টুনলেন। আপনার তোমার লাইন হয়ে গেছে আরো। জীবন বলেন শুনতেছি কে জানি কি বলতেছিলেন। আরে কে জানে কি করলো, কোশ্চেন করলো, এখন হাওয়া হয়ে গেল, শুনতেছি না তো কথা। স্যার আবার কি এই পাশে হচ্ছে একটা লাইন তুললিব? এখন আপনি এটাকে আপনার লেয়ার কোথায়? আমার লেয়ার হচ্ছে এটা। এটা কি আপনার লেয়ার? এটা কি স্যার? আর্টবোর্ড। আপু আপনি উইন্ডোসে যান, উইন্ডোসে যান। উইন্ডোস মেনুতে যান। জীবন বলেন কে জানে কি একটা কোশ্চেন করতেছিলেন, সফটওয়্যার ইনস্টল নিয়ে, রক্সানা ফ্রিন নাকি ইন্ডিয়া কাটটা কি? জান্নাতি জান্নাতি কই? জি আপু, জি স্যার। আরে বোন আপনি কি আমার কথা শুনতেছেন না? সবাই শুনে, আপনি শুনেন না? আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, দেখেন। আচ্ছা এখন শুনেন, এখন হচ্ছে যেমন এটাকে তো আপনি ইনস্টল দিবেন ঠিক না? বাম দিকে দেখেন আপনি এখানে কোন কোন সফটওয়্যার ক্লিক করছেন দেখেন তো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে অ্যাডোবি না এটা না অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আচ্ছা দেখেন শুনেন, প্রিমিয়ার প্রো বোন এই যে এখন আপনি এটা আনচেক করেন, আনচেক করেন, প্রিমিয়ার প্রো এখন আপনার দরকার নাই, দরকার নাই, ফটোশপ আনচেক করেন। আচ্ছা ইলাস্ট্রেটর 64 বিট এবং হচ্ছে 32 বিট ঠিক না? দুটো আপনার 64 বিটে থাকুক। হ্যাঁ অ্যাডোবি প্রোগ্রাম ফাইল ইনস্টল দেন, এখন ইনস্টল দেন। নেট কানেকশন কি অফ করে দিব?
আচ্ছা এখন শোনেন, একটা দেন আগে আমরা দেখি আপনার সমস্যাগুলো দেখি, দেন ইনস্টল দেন। ইনস্টল দেন হচ্ছে স্যার পেন্ডিং যখন ক্র্যাক করতে বলছি তখন করেন নাই, ক্র্যাক করেন নাই, 1 মাস পরে এখন ঝামেলা হয়েছে। হ্যাঁ স্যার আমি ভাবছি তো চলতেছে চলুক। চলতেছে চলুক, একটু মানে আপনার তার এখানে একটা ইয়ে হবে, সমস্যা হবে তো, কানেক্ট লেটার ইন্টারনেট ঝামেলা হবে, একটু ওনার সমস্যার সমাধান করে 1 মিনিট লাগবে। দেখায় ওইটা আবার আমাদেরকে দেখাবেন, ঠিক আছে? এটা শেষ পর্যন্ত আসলে কি হয় আবার দেখায়, ঠিক আছে স্যার? শেষে যাওয়ার আগেই দেখাবো। আচ্ছা জি ভাই, দেখা রাখি ভাই, আপনারা ঠিক করে দিন। স্যার 8 বোর্ডের মাপ কত নিতে হবে স্যার? আচ্ছা এটা 8 বোর্ড, এটা কোনো আপনার হাবে কোনো সাইজ নেই, ঠিক আছে? ধরেন যে আপনি যদি ইয়েতে আপলোড দেন, ফ্রিপিকে আপলোড দেন, ঠিক আছে, ওখানে দেখা যায় আপনার 6,000 অনেকে সাইজ নেয়, 4,000 অনেকে সাইজ নেয়। এটা কার 8 বোর্ড রাখি ভাই? এটা কি হয় না তো? আমার তো মাপ ঠিক হচ্ছে না স্যার। আপনি হচ্ছে এই বাহিরে ক্লিক না করে আপনার লম্বা লম্বি হয়ে মাঝখানে যে ইয়েটা আছে না, ওইটা ক্লিক করে দেখেন। আপনি এখন লেয়ার প্যানেল করেন তো জানতো ভাই, লেয়ার প্যানেলটাকে টান দিয়ে উপর দিকে নিয়ে যান, ফুল সব সব লেয়ার প্যানেলটা, লেয়ার প্যানেলটা, লেয়ার প্যানেল বলতে কোনটা ভাই? লেয়ার প্যানেল বলতে কোনটা বুঝতেছেন আপনি? লেয়ার প্যানেল বলতে কোনটা বুঝতেছেন? আপনি তো কোনো কথা বলতেছেন না ভাই। লেয়ার প্যানেল বলতে আপনি এখানে কোনটা বুঝতেছেন? রাকিবুল ইসলাম জি স্যার বলেন। এটা কি আপনার
স্কিন জি স্যার এটা ও ভাই আপনি ইয়ে করেন ওই এটাকে আপনি উপর দিকে নিয়ে যান ভাই লেয়ার প্যানেলটা লেয়ার প্যানেলটা লেয়ার প্যানেলটা উপর নিয়ে যান লেয়ার প্যানেল উপর নিয়ে যান লেয়ার প্যানেল পুরাটা নিয়ে যাও স্যার না 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 আপনি তো হচ্ছে আর্টবোর্ড থেকে ডিজাইন নিচ্ছেন উপরে আপনি কি হচ্ছে লেয়ার প্যানেল ডান দিকে যে আপনার আছে না লেয়ার প্যানেল যে আছে লেয়ারে যে বক্সটা আছে বক্সটা উপর দিকে নিয়ে যান লেয়ারের পুরো বক্সটা নিয়ে যান উপর দিকে লেয়ার লেখা যে আছে লেয়ার লেখা দেখা এইটা এইটা কি আপনি কালকে সমস্যা হয়েছিল সেম সমস্যা হ্যাঁ টান দেন স্ক্রিনে টান দেন আচ্ছা শোনেন এখন দেখেন এখন যদি আপনি এখানে একটাই কাজ করে সবগুলো আপনি যদি এখানে কাজ করতে চান সেটা নিয়ম হইতেছে আপনার এখন তবে কাজ হয়ে গেছে না এখানে মাঝ বরাবর যে আপনার ইয়ে আছে না উলম্ব যে আছে কি লাইনটা আমার স্ক্রিনটা শেয়ার করে দেখেন ভাই তাই আচ্ছা তাই হবে দেখেন আমার এখানে রিফ্লেক্ট করলে তো সমান মাপ আসতেছে না তো স্যার দেখেন এই তো না এখন যদি হচ্ছে আপনি এখানে কাজ করতে চান যেমন এটা হচ্ছে আমাদের নিচেরটা ঠিক না আমার আমাদের এখানে এইম হচ্ছে যে আপনার এইটা সিলেকশন করতে হবে এইটা এইটা এইটার সাথে হচ্ছে এইটা এবং যদি আবার না হয় তাহলে হবে না যেমন আমি যদি দেখেন এই এখানে ক্লিক করে আমি যদি ব্রাশ টুল নিয়ে এখানে কাজ করে দেখেন সবগুলো হবে বুঝতে পারছেন ভাই কি বলছি আচ্ছা এইটা আপনি যদি এটা যদি ফুল সিলেকশন না করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনি এখানে ডিসিলেক্ট করে দিলাম আমার এখন আমি কোথাও সিলেক্ট নাই আপনি টান দেন দেখেন আমার কিন্তু হয়েছে কারণ হচ্ছে কি যে আমি এখানে অনেকক্ষণ যেতে খুশি তো কাজ করছে নিয়মটা সেখানে ধরছে জীবন শেয়ার করেন তাদের শেয়ার করেন হয়ে যান না আচ্ছা দি ম্যানেজ আচ্ছা দি অ্যাপ্লিকেশন আর রেডি ফর ইউজ অ্যাডোবি দেন তো ক্লোজ দেন তো এই আপনার তো দেখা যায় ইয়ার ঠেছে না আপনার কোনো কিছু আসে না ট্রায়াল ট্রায়াল কিছু আসে নাই ওগুলো আপনার আসে না কেন আসে স্যার কোথায় আসে ভিতরে যে ভিতরে যে ঠিক ওপেন করার সময় নিবে স্যার মনে হয় হ্যাঁ ভিতরে যে লওয়ার আগে ট্রায়াল মনে হয় শেষ করে দিছে স্যার যান আপনারা ওখানে যান সেই সফটওয়্যারে যান উইন্ডোজ সিতে যান ড্রাইভ সিতে যান বের হয়ে গেছেন আবার আপনি স্ক্রিন শেয়ার থেকে স্যার ওইটাতে ওর ক্লোজ করার সাথে সাথে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে স্যার একটু দাঁড়ান লোডিং হচ্ছে লোডিং হচ্ছে আপনি কি ফোন দিয়ে চালান নেট চালান নো স্যার ল্যাপটপ সবার সাথে কথা না দেখা যায় কাটেন কাইটা উইন্ডো সিতে যান ড্রাইভ সিতে যান আপনার ওখানে লেখা আছে উইন্ডো আবার দিয়ে রয়ে গেছে আপনার কেমন খুব সমস্যা সমস্যা হ্যাঁ ওপেন করেন ওপেন করেন Adobe তো পনি করে দেখি Adobe Illustrator না আচ্ছা ওই বোন ব্যাক করেন তো ব্যাক করে ইনটু 64 বিটে যান হ্যাঁ আইটু ব্যাক করেন জান তো এটা জান তো ইনটু 64 বিট আছে আরে হ্যাঁ জানি Adobe তো জান তো ঠিক আছে আচ্ছা কেরাক ফাইলটা আচ্ছা আপনি এটা সব ইয়ে করেন ক্লোজ করেন সব ক্লোজ করেন দেন কাটেন কাটেন সব কেটে দেন ডান দিক থেকে কেটে দেন ডান দিয়ে কাটেন আবার স্ক্রিন চলে গেছে না আবার আসেন আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে ওটা কেটে দিলে চলে যাচ্ছে স্যার যান যান আপনি আপনার পিসি অপারেটিং সিস্টেম কত দেখতে চাই আমরা একটু দেখান তো ডেস্কটপে ক্লিক করেন ডেস্কটপ
ওই মাইক হ্যাঁ ডেস্কটপে ক্লিক করেন শর্টকাট নেওয়া না দেখাবেন কিভাবে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কত মাই কার্ড ভেরিফিকেশন করাবো এটা আসছিল ডেস্কটপ স্ক্রিনটা আপনারা শেয়ার করছেন এখান থেকে কেটে বেরে আপনার ডেস্কটপ স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি শুধু আমরা আপনার ডেস্কটপ স্ক্রিনটা দেখব হ্যাঁ করেন মিনিমাইজ করেন মিনিমাইজ করেন মিনিমাইজ করেন স্যার মিনিমাইজ তো করছি স্যার কিন্তু এখানে তো আসে না স্যার আমার ওই ডেস্কটপের ইয়াটাই শেয়ার হচ্ছে না স্ক্রিনটাই শেয়ার হচ্ছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার এটা ঠিক আছে সমস্যা নাই এখানে এটাই আপনার ডেস্কটপ স্ক্রিন ডেস্কটপ স্ক্রিনে আপনার এগুলাই আছে না এই আর তিনটেই আছে জি স্যার এর তো ভাই আর কিছু মনে নাই না না স্যার আচ্ছা ডেস্কটপ স্ক্রিনের উপরে মাউসের অপশন বাটন ক্লিক করেন এখানে অপশন বাটন ক্লিক করেন এখানে ওগুলো আসে না না আচ্ছা আপনার কি পিসি বোন মানে ল্যাপটপ আপনার কি ল্যাপটপ বোন Lenovo এটা দেখি আপনার আয়েশা বা জায়গা জায়গা না বাড়ি তাই থাকে না আপু কি স্ক্রিন শেয়ার জানেন নাকি যেগুলো একটা ফাইল মনে শেয়ার ভাষণ কত আপনার i3 নাকি i4 বোন মানে পেন্টিয়াম কত i3 i3 তো প্রায় এমন করতেছে কত পিসি আচ্ছা দাঁড়া আমি দেখি আপনাকে আরেকটা সফটওয়্যার দেওয়া যায় কিনা আপনি হয় ইনস্টল দেওয়ার সময় এগুলো আলাপ করতে হয় বোন সমস্যা হয়ে গেলে পরে তো আসলে সমাধান করাটা অনেক কঠিন হয়ে যায় স্যার জি স্ক্রিনটা একটু দেখেন স্যার মাপ হচ্ছে না স্যার সে একটা যখন আমি রিফ্লেক্ট করতেছি স্যার দেখেন ওয়েট 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 শুনেন 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 বলেন দেখেন আপনি কিন্তু লম্বা লম্বি ভাবে স্ক্রিন নিছেন ঠিক আছে এজন্য তো স্যার বললাম স্যার আর্টবোর্ডের মাপটা সাইজটা কত নেব স্যার আচ্ছা আর্টবোর্ডের সাইজ আছে কি আমরা সব যে যাবে শিখতেছেন তো আপনার মানে উপর দিকে এবং নিচের দিকে সমান সমান ভালো যেমন আপনার দাঁড়ান ভাই ভাই কাটেন কেন আপনি কাটি নাই স্যার নতুন একটা ইয়া নিচ্ছিলাম স্যার নতুন নেওয়া লাগবে না আপনি যখন 4x4 6x6 কোনো সমস্যা নেই এখন আপনার কোনো সমস্যা নেই আপনার এটা আপনি এই পাশে আসছেন কেন কোন লেয়ারে আপনি আছেন দেখছেন আপনাদের কাজ হবে এই আছে কিভাবে আপনি আছেন কোন লেয়ারে এই লেয়ারে থাকতে হবে স্যার হ্যাঁ এই লেয়ার শুধু থাকতে হবে না এই লেয়ারে ডান দিকে দেখেন একটা গোল আইকন আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে এখন করেন এখন হবে দেখেন এটা রিফ্লেক্ট করতে হবে না স্যার এটাকে আপনি রিফ্লেক্ট করবেন আপনি এই পাশে আসছেন কেন আপনি তো রিফ্লেক্ট করবেন না ওই পাশে ডান দিকে টাকেন তো ড্র করেন ব্রাশ টুল দিয়ে সাপোজ ধরেন এটাই করলাম এখন এখন আপনি এটা সেই গোল চিহ্নটা ক্লিক করেন সব সিলেক্ট করেন এটা সিলেক্ট হবে না ভাই এটা সিলেক্ট করলে হবে না পুরোটাই স্যার পুরোটা গোল বক্সে ক্লিক করেন হ্যাঁ এখন যান এটা ট্রান্সফর্ম এখানে স্যার 15 ডিগ্রি এখানে 15 ডিগ্রি এখানে আপনি এটা রিফ্লেক্ট করবেন রিফ্লেক্ট করার হবে একটা কপি হ্যাঁ একটা কপি দেন কপি 1 ফিভু দিয়ে দেখা হয়েছে কিনা বুঝছে হয়েছে স্যার বাস বুঝতে পারছি স্যার ওখানে একটু তাহলে ল্যাকিং ছিল ল্যাকিংস মানে এখানে ইনফরমেশনটা ভালোই গ্যাপ থাকে যাক হবে ভাই সমস্যা নেই ফার্স্ট টাইম তো এই আপনি করতে পারবেন জি স্যার জি আমি একটা আমার স্ক্রিনটা একটু শেয়ার করি স্যার করেন আমার স্ক্রিনটা একটু শেয়ার করি স্যার জি শেয়ার করেন
দেখেন আপনার স্ক্রিনের উপরে লাল একটা ডাক পড়ে রয়েছে, ঠিক না? এটা হয়েছে কেন বলেন তো? এটা নিচে নেমে আসছে, এটা উপরে উঠে না কেন স্যার? ডাবল ক্লিক করেন ভিতরে, এক জায়গায় ডাবল ক্লিক করেন, আসছে এখন। কিন্তু স্যার এই যে এই জিনিসটাকে যে ইফেক্ট করে যে আপনি যে যে আমার এই জায়গায় ভুলটা কি হয়েছে স্যার আমি বুঝতে পারতেছি না। এটা কি যে দুই লাইনে করে ফেলছি এর জন্য কি ভুল হয়েছে স্যার? গোল গোল সব ডিলিট দেন, ব্রাশ টুল দিয়ে যা যা আঁকছেন বাম দিকে, বাম দিকে ব্রাশ টুল দিয়ে যা যা আঁকছেন ওগুলো সব ডিলিট দেন। হয়েছে স্যার ব্রাশ টুলে যে সাইজটা যে আপনি ইয়ে করলেন স্যার, ব্রাশ টুলে সাইজটা স্যার কোথা থেকে ঠিক করব স্যার? দেখেন আপনার ব্রাশ টুলে ওই উপরে দেখেন ব্ল্যাক কালারের পড়াটা স্টক আছে, স্টক ওখানে আপনার ইয়ে অন লেখা আছে না, অন এর দেখেন ডান দিকে একটা এরো আছে, ওই এরোতে ক্লিক করেন। এখানে ক্লিক করেন, এগুলা স্যার? হ্যাঁ এগুলাই তো। ও স্যার এখানে কি স্যার শুধু এখানে গিয়ে ক্লিক করলে হবে, এখানে আঁকলে হবে? তাহলে স্যার আঁকবোটা কোথায় স্যার? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনি কোন লেয়ারে আছেন দেখেন তো? এই লেয়ারে, আচ্ছা নরমাল লেয়ারে। নিচের লেয়ারটা হাইড করেন তো, এটা আপনার হবে না বোন, কারণ দেখেন উপরের লেয়ারে এবং আছে নিচের লেয়ার আপনার একই রকম, ঠিক না? উপরেরটা ডিলিট দিয়ে দেন লেয়ার, নিচেরটাকে হাইড করেন, নিচেরটাকে আনহাইড করেন, নিচের লেয়ারটা শো করেন। আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ শো করেন। আচ্ছা এখন আপনি নিউ একটা লেয়ার নেন, নিচের লেয়ারটা হাইড করেন, লাইন টুল নেন। আপনাকে বলছি লাইন টুল নিতে, আপনি এটা কি নিচেরটা হাইড করতে বলছি না, আপনি এটা আনহাইড করছেন কেন? হ্যাঁ নেন, এখন ডাকেন লাইন টুল ড্র করেন। এই দিকে নেব, লম্বা লম্বি নেবেন, একটা নেবেন লম্বা লম্বি আর একটা নেবেন আড়াআড়ি, দুইটা শিপ ধরে শুধু টানেন, শিপ ধরছেন? হ্যাঁ শিপ ছাড়েন কেন বোন আপনি, আপনারা দেখেন না এটা আঁকা পাকা হইলে হবে না তো, ডিলিট দেন। হ্যাঁ এখন আর টানেন বাম থেকে ডানে, সেন্টার করেন, দুটোটাকে ইয়ে করেন, অ্যালাইন করেন তো। সিলেকশন স্যার অ্যালাইন হবে, সিলেকশন করতে হবে না? এত দূর আপনার টান দিয়ে আসা লাগে? আচ্ছা এখন আপনি ওখানে ক্লিক করছেন না অ্যালাইন গুলোতে, বাম দিকে দেখেন একটা বক্স আছে, বক্সটায় ক্লিক করেন তো, যেখান থেকে আপনি অ্যালাইন করছেন, যেখান থেকে অ্যালাইন করছেন। আচ্ছা ঠিক আছে ওখানে বক্সটা ক্লিক করেন, বাম দিকে চার কোনা বক্সটা দেখেন ঠিক আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারোটা ক্লিক করেন। এখানে দেখেন এখানে কি আছে, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্ট বোর্ড, যেহেতু আমরা আর্ট বোর্ডের মাঝখানে নিয়ে আসছি ঠিক আছে, এই জন্য কিন্তু আমার হচ্ছে টিক চিহ্ন দেওয়া আছে কোথায়, অ্যালাইন টু আর্ট বোর্ডে, ঠিক আছে? আচ্ছা এখন বাইরে ক্লিক করেন, ঠিক আছে আপনাকে বাইরে বাইরে ক্লিক করতে বলছি, বাইরে ক্লিক করতে বলছি। এখন তাদেরকে হ্যাঁ এখন আপনি আরে আপনি আবার ট্রান্সফর্মে কি আমি আপনাকে আমি আসতে বলছি ট্রান্সফর্মে, নিচেরটাই এখন শো করেন,
নিচের লেয়ার শো করেন, নিচের লেয়ার শো করেন। ব্রাশটুন এখন আঁকেন, ব্রাশটুন নিয়ে হচ্ছে আপনি এখানে আর্ট করবেন কোথায় বলেন তো? এই ঘরগুলোর ভিতরে? না এখানে না, লম্বালম্বি ভাবে যে আপনার ইয়েটা আছে না, আপনি যে আটটা, হ্যাঁ এই যে এখানে আট করেন। ঠিক আছে, এখন লেয়ার টু তে দেখেন, লেয়ার টু যে লেখা আছে তার ডান দিকে একটা গোল চিহ্ন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। আচ্ছা এখন যান ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, নিচে আর দেখেন আছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট এক্স দেন, রিফ্লেক্ট এক্স, হ্যাঁ ক্লিক করেন, একটা কপি দেন, আরে কপি দিন না দিলে হবে, দেন ওকে দেন, দেখেন প্রিভিউ দিয়ে দেখেন হয়েছে। আচ্ছা আবার যান ডিস্টর্ট ট্রান্সফর্ম, আবার যান, আমাদের এখানে এই হচ্ছে যে আপনি এই কাজটা করছেন এটা আপনি সব দিক ঘুরাবেন, এই জন্য আর কি, যান ট্রান্সফর্মে যান, অ্যাপ্লাই নিউ এফেক্ট দেন। এবার হচ্ছে আপনি কোন দিন হচ্ছে 30 ডিগ্রি দেন, 30 ডিগ্রি কোন দেন, অ্যাঙ্গেল দেন 30 ডিগ্রি। আচ্ছা কপি দেন 11টা, 11 11 11টা কপি দেন, এখন হচ্ছে আপনি ব্রাশ টুল দিয়ে এখানে অন্য কিছু আঁকেন, দেখেন হবে যা ড্র করবে। আবার এটা ক্লিক করলে কি স্যার আবার বোন আপনার সাউন্ড আসতেছে না, মাইক্রোফোন ঠিক করেন, আপনার মাউথ, মাউথ সামনে, মুখের সামনে নেন স্যার প্রত্যেক, হ্যাঁ এখন তারপর ঠিক আছে বোন, ঠিক আছে, হ্যাঁ এখন আপনি আঁকেন, এখন আপনি যান, জি স্যার প্রত্যেকবার আঁকার সময় কি স্যার এই যে এই লম্বা লম্বি দুইটার যে চার ইতে এখানে আঁকতে হবে? দেখি তো আপনি ইয়ে করেন তো, অন্য কিছু আঁকেন তো, এদিকে আঁকবো, দেখেন ট্রাই করে দেখেন হয় কি না, একটু হেল্প লাগবে হয়। ও জি স্যার হয়, তার মানে হচ্ছে আপনি এখানে লেয়ার, আপনার লেয়ার সিলেকশন ঠিক থাকলে হবে। ঠিক আছে জি জি ভাই বলেন, যে গ্রুপ করা আছে সব আন গ্রুপ করতেছি কিন্তু সবগুলো তো আন গ্রুপ হচ্ছে না স্যার, স্ক্রিন না শেয়ার করলে তো আমি কিছু দেখব না ভাই, স্যার স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার দাও স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, এখান থেকে আনগ্রুপ হবে না ভাই, এখান থেকে আনগ্রুপ হবে না। হ্যাঁ আপনি জুম আউট করেন একটুখানি ভাই, একটু আর্টবোর্ডটা আইওটি একটু ছোট করেন, ছোট করেন আর্টবোর্ডটা। আচ্ছা ওয়েট 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 রাখেন, এখন হচ্ছে আপনি এখানে এখন কি করবেন ভাই বলেন, আচ্ছা সিলেকশন করেন তো, সিলেকশন করেন দেখি তো, সিলেকশন করেন একটা, আচ্ছা দুই তিনটা আসতেছে তো, এখন হচ্ছে আপনার এটাকে এক্সপ্যান্ড করতে হবে ভাই, আপনি যান অবজেক্ট, অবজেক্টে যান, একটাকে ধরলে হ্যাঁ অবজেক্ট যান, অবজেক্ট সিলেকশন করেন, আপনি এটাকে সিলেকশন করতে হবে ভাই, সিলেকশন না করলে হবে না তো, হ্যাঁ যান অবজেক্ট,
দেখাচ্ছি না কেন সলিউশন, আর সলিউশন হয় নাই। Then to expand. Then okay then. এখন আনগ্রুপ করেন, মাউসের অপশনে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন না। আনগ্রুপ করেন, বাইরে ক্লিক করেন। দেখেন তো এখন হয় কিনা ওইটা, যেটাকে আপনি এক্সপ্যান্ড করছেন সেটাকে ডিলিট দেন, ডিলিট দেন, ডিলিট ডিলিট। হ্যাঁ দেন। হয় না, ডিলিট হয় না, এরকম হয়ে যায়। আচ্ছা আপনি দেখেন, শুনেন শুনেন, আগে শুনেন, সমস্যাগুলো আগে বুঝেন, সমস্যাগুলো বুঝেন। দেখেন আপনি কিন্তু বারবার কিন্তু ভিতরের দিকে যে লাইনগুলো আছে এইগুলো আপনি সিলেকশন করতেছেন, ঠিক না? কিন্তু দেখেন ভিতরগুলো লাইনগুলো কিন্তু আপনার একটা থেকে আসছে, ঠিক না? যেমন এর আগের দিন যখন আমরা লাভ নিয়ে যখন ক্লাস করেছিলাম, যে একটা লাভ থেকে আমরা হচ্ছে একাধিক লাভ লাভ ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমাদের শুরুর দিকে যে লাভটা ছিল আমরা কিন্তু ওটাকে সিলেকশন করছি। এরপরে হচ্ছে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি, কিন্তু আপনি করতেছেন কি পাশের পাশের গুলো সিলেকশন করতেছেন। আপনি মাঝখানে একটা সিলেকশন করেন, লম্বা লম্বা হইলে মূলটা ধরতে হবে, হ্যাঁ ধরেন, তারপরে যান যে দেন ওকে দেন। দেখি আনগ্রুপ করেন তো, আনগ্রুপ করছেন, আপনি আনগ্রুপ করছেন। আচ্ছা দেখেন তো এখন হয় কিনা, ডিলিট দিলে। আচ্ছা আপনি আপনি সবগুলো সিলেকশন করেন একেবারে, সব সিলেকশন করেন, সব সব সব। আপনি হ্যাঁ যান অবজেক্টে, যান অবজেক্ট, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, বাইরে ক্লিক করেন। দেখেন তো এখন আপনার ওইটা হয় কিনা, ডিলিট। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এখন এটাকে আবার আপনার আনগ্রুপ করতে হবে, আবার আনগ্রুপ করেন, বাইরে ক্লিক করেন, দেন আনগ্রুপ হয় না, আপনার 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 আনগ্রুপ হয় না, দেন আনগ্রুপ করেন। আপনি তো আনগ্রুপ ক্লিক করতেছেন না ভাই, আপনি শুধু আনগ্রুপে যাচ্ছেন আর আপনি বাইরে ক্লিক করতেছেন। আনগ্রুপ হয়ে গেছে, তাহলে দেখেন আনগ্রুপে ক্লিক দেন, ডিলিট করেন, দেখেন হয় কিনা। তাও হয় না, অবস্থা স্যার। আচ্ছা যখন হচ্ছে আপনি একটা ক্লিক করলে দেখবেন যে একাধিক গুলো সিলেকশন হয়, তখন আপনি আনগ্রুপ করতে হবে, যেহেতু আপনি এখানে অনেকগুলি করছে পয়েন্ট আছেন তো এই জন্য ভাই। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন মূল বিষয়টা, আনগ্রুপ করতে হবে। হ্যাঁ আনগ্রুপ যদি না করেন তাহলে কি হবে, ওটার সাথে যা আসে আপনার সব ডিলিট হয়ে যাবে। দেখেন আপনারা কিন্তু দেখেন ডান দিকে গিয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ১১:১০ তো আমরা হচ্ছে ফিরে আসবো হচ্ছে। জি বলেন। হ্যালো, হ্যাঁ স্যার, যে দ্বিতীয় লেয়ারে যে লাল যে বাটনটা, মানে ওই যে যেটা গোল চিহ্নটা, ওইটা তো হচ্ছে মানে ক্লিক করলে ওটা যাচ্ছে না, আর ওইটা স্যার কেমন স্যার, ওই যে ওই ভাইয়ের মতো ওইরকম হয়ে যাচ্ছে, বারবার যত কিছু করতে যাচ্ছে একদম উল্টা পাল্টা জিনিস চলে আসতেছে। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা বলেন, এখানে আপনার কি উল্টো পাল্টা আসতেছে? মানে স্যার আবার নতুন যখন যে এই যে এখানে সব লাল ইয়ে হয়ে আছে না স্যার, হ্যাঁ এটা আমি উঠাই দিতে চাচ্ছি স্যার, কিন্তু ওইটা উঠাই, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। করছি, গেছে, ও গেছে স্যার। আবার যখন নিয়ে আসব তখন কি আবার এখানে দুটো ক্লিক করব? না এখন আপনি আঁকেন, আবার যা ইচ্ছে আপনি আঁকেন, তাহলে হয়ে যাবে। ড্র করতে হবে, যা যা ড্র করতে চান সেটা করেন, কোনো কোনো সমস্যা স্যার আমি একটা প্রবলেমে পড়ছি। বলেন ভাই, প্রবলেম স্যার
দেখান ভাই, প্রবলেম দেখান। কার প্রবলেম? রাকিবুলের তো প্রবলেম। স্যার দেখেন স্যার, এই যে এটা এটা আমি এই ঘরে নিয়ে আসবো। আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না, আপনারা বাম দিকের থেকে আপনারা শুরু করেন কেন ড্রো? আপনি লাইন টু নিয়েছেন হচ্ছে লম্বা লম্বি ভাবে, ঠিক না? তো আপনি হচ্ছে প্র্যাকটিস করার জন্য আপনি আপনি মাঝ বরাবর নিবেন। আপনি নিয়েছেন বাম দিকে, বাম দিকে নেওয়ার তো কোনো এখানে আমাদের দরকার নাই, আছে তা নাই? তাহলে হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখানে লম্বা লম্বি একটা নিচে লাইন নিয়েছি, আর হচ্ছে আমরা ভার্টিক্যাল নিচে একটা, আর হরিজন্টাল নিচে একটা, ঠিক না? তা আমরা যখন কাজগুলো করব তখন হচ্ছে আমরা ভার্টিক্যালি আমার যে লাইনটা আছে লম্বা লম্বি আছে, আমি সেখান থেকে শুরু করছি, আমি শিখতেছি। এক্সপার্ট হয়ে গেলে আপনি যেখান থেকে আপনি শুরু করেন সমস্যা নেই। এখান থেকে নেব আমরা এখানে ভার্টিক্যালি কোনটা ভাই, লাইনটা কোনটা ভার্টিক্যাল লাইন কোনটা? এটা তো ভার্টিক্যালি না ভাই, এটা হচ্ছে হরিজন্টালি ভাই, এটা হচ্ছে ভার্টিক্যালি। হ্যাঁ দেখেন, আমরা যখন শিখেছি তখন কিন্তু আমরা হচ্ছে ভার্টিক্যালি লাইনে হচ্ছে ডান দিকে আমরা শেপ নিয়ে করছি, ঠিক না? ব্রাশ নিছি, আপনি এখন যেখানে নিছেন সেখানে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লেয়ারটাকে এক্সপ্যান্ড করেন এবং এটাকে টান দিয়ে উপর দিক নিয়ে যান, উপর দিক নিয়ে যান টান দিয়ে। আপনার এখানে এত কিছু এরকম অ্যাড কেন ভাই? আপনার ডান দিকে এখানে এত কিছু কেন? স্যার বলতেছি আপনার ডান দিকে, ডান দিকে যে এতগুলো ইয়া কেন, প্যালেট কেন ভাই? লাইব্রেরি, ট্রান্সফর্ম, কালার, কালার গাইড, ব্রাশ, সিম্বল, ডান দিকে ডান দিকে ডান দিকে দেখেন, এগুলো কি আপনার সব কাজে লাগে এখন? আচ্ছা সমস্যা নেই, ডিফল্ট ভাবে ছিল এটা, যাক আপনি ওই ইয়াটাকে। আচ্ছা এখন এক্সপ্যান্ড করছেন না, ক্লোজ করেন এটাকে, লেয়ার যে আপনি এখানে খুলছেন না এটাকে দেন, ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। ক্লোজ করা মানে কি? কোলাপস করছেন আপনি এখানে, এক্সপ্যান্ড করছেন না। হ্যাঁ ডিজাইনটা আপনার এরো চিহ্ন আছে না, এটা কি দেন, ক্লোজ করে দেন। আপনি তো বুঝতেছেন না কথাটা রে ভাই। হ্যাঁ আচ্ছা এটাকে হাইড করেন তো দেখি, তো হাইড করেন, হাইড করেন, হাইড করেন, এটা হাইড করেন। গাইড কোনটা? গাইডটাকে, গাইড লেয়ারটাকে টান দিয়ে নিয়ে আসেন নিচের দিকে, নিয়ে আসেন গাইড লেয়ারটাকে নিয়ে যান নিচে। হ্যাঁ ব্রেকের পরে আমি এটাকে হাইড, আচ্ছা এখন উপরেটাকে আনহাইড করেন, উপরে টাইন হাইড করেন, উপরে সবগুলো সবগুলো আনহাইড করেন, সবগুলো আনহাইড করেন। আমি কখন দেখাবো? আনহাইড করেন ভাই, হাইড না আনহাইড করেন। আচ্ছা এখন আপনি এই যে এখানে একটা ব্রাশ টুল দিয়ে একটা কাজ করছেন, এখন আপনার এইমটা কি? আপনার এইম হচ্ছে আপনি এখানে যা কাজ করবেন সবগুলোর ভিতরে পড়বে, এই তো? জি। গাইড লেয়ারে আবার আপনি আসছেন কেন ভাই? আপনি থাকুন আছে ডিজাইন লেয়ারে, আপনি গাইড লেয়ারে আসছেন কেন? আচ্ছা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের সব জায়গায় কাজের এফেক্টটা পড়বে। হ্যাঁ এখন ডিজাইন লেয়ারের ডান দিকে দেখেন একটা গোলই আছে, বক্স আছে, গোল গোলার আইকন আছে। ডিজাইন লেয়ারটা যে আছে, ডিজাইনের যে লেখাটা আছে টেক্সটে দেখেন ডান দিকে একটা গোল লেখা আছে, দেখেন লেয়ারে ভাই, লেয়ারে 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 ডান দিকে যান, ডান দিকে যান। স্যার বুঝলাম না, এটা আমি ফুল সিলেক্ট করবো ভাই, আপনি এটা ফুল সিলেক্ট করবেন। তাহলে আপনি ফুল সিলেক্ট করে কিভাবে? হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি এখানে কিছু আঁকেন তো দেখি, তো ব্রাশ তুলতে কিছু আঁকেন, ড্র করেন কিছু। সারেন দেখি হয় কি না, আপনারা আসে না সবগুলো, না সবগুলো আসে, সবগুলো আসে আসে না। আচ্ছা এখন এই যে আপনি এখানে ইয়ে করছেন না, দ্রোটা আঁকছেন না ডাস্টুল দিয়ে, দ্রোটাকে ডিলিট দিয়ে দেন, সিলেকশন করে ডিলিট দিয়ে দেন। আচ্ছা আপনি করবেন ডাস্টুল দিয়ে যখন আপনি ড্র করবেন ভার্টিক্যাল লাইনে পাশ দিয়ে টাকেন,
ভাই ভার্টিক্যাল লাইনে বামে আসতে হবে না ভাই, ডান দিকে আঁকেন, ডান দিকে আঁকেন, বাম দিকে আপনার কাজটা কি? তো ডান দিকে আমরা এখানে রাখা যায় না, হ্যাঁ আঁকেন এখানে আঁকেন। আচ্ছা ওয়েট, এখন আপনি এখানে যেটা ড্র করছেন ঠিক আছে, তো এই আমাদের কিন্তু দেখেন নিচের লেয়ারটা হাইড করেন, দেখেন আমার এখানে আছে, এই আছে কয়টা আছে, দুইটা আছে না লাইন, এই দুইটা লাইন থেকে হচ্ছে একটার উপরে আপনি আঁকলে সবগুলোর উপরে আপনাদের আমাদের কিন্তু এখানে এফেক্ট আসবে না ঠিক আছে। এই জন্য আমাদের করতে হবে কি, এইটাকে হচ্ছে আমাদের অনেকগুলো কপি করতে হবে। আচ্ছা এখন আপনি ওই ড্রয়িং লেয়ারটা সবগুলো সিলেকশন করেন, ডান দিকে যে আপনি বল আইকনটা আছে বল আইকনটা সিলেকশন করেন, সিলেকশন করছেন, যান এফেক্ট ট্রান্সফর্ম, সে আগে জায়গায় যান, রিফ্লেক্ট দেন, একটা রিফ্লেক্ট দেন এক্স এক্স বরাবর, রিফ্লেক্ট এক্স, একটা কপি দেন, প্রিভিউ দেন, তবে দেখে হয়েছে কিনা, হ্যাঁ ওকে দেন, ওকে যান ভাই, হ্যাঁ আবার যান, আবার যান এফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, আবার যান, এবার দিবেন দেন অ্যাপ্লাই নিউ দেন ভাই, এবার দিবেন 30 ডিগ্রি ঘুরবে 11টা, ওকে দেন, ওকে দেন ভাই, হ্যাঁ আচ্ছা এখন আপনি এখানে কিছু আঁকেন, তো ব্রাশ তুললেন, হয় ভাই বুঝতে পারছেন থিমটা, থিমটা বুঝতে পারছেন বলেন তো, এর আগে এখন বুঝতে পারছি। আচ্ছা আপনি এখানে বুঝছেন কি, শেয়ার করেন বুঝছেন কি, বলেন বলেন বুঝছেন কি, হরিজন্টাল এবং যে ভার্টিক্যাল যে লাইনটা নিছেন সেটাকে হচ্ছে প্রথমে আপনাকে কি করতে হবে, কপি করতে হবে 11টা, বুঝতে পারছেন কি বলছি, রিফ্লেক্ট না করলে হইতো আপনার 11টা কপি করলে হয়ে যেত ঠিক আছে। এটা ছিল মূল থিমটা, মূল থিমটা বোঝেন নাই এখন বুঝতে পারছি, বলেন 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 বলেন, আমি তো শেয়ার করব, হ্যাঁ শেয়ার করবেন করেন, ব্রেক কি আজকে আপনারা নেবেন না? স্যার আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম স্যার, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার, এগুলো ডিলিট প্রায় হচ্ছে, অত দূরে যাওয়া লাগে, হ্যাঁ করেন সিলেকশন করেন, আপনি যান অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, দেন এক্সপ্যান্ড দেন, না হলে কি করবেন, মাউসের অপশন বাটনে ক্লিক করেন, আনগ্রুপ দেন, বাইরে ক্লিক করেন, দেখি তো ওই লম্বালম্বি ভাবে মাঝখানে যেটা আছে এটাকে সিলেকশন করেন, তো দেন ডিলিট দেন এটা স্যার, হ্যাঁ দেন ডিলিট দেন, আবার ধরেন, আবার ধরেন, আবার ডিলিট দেন, হয় না স্যার, হয় না, না না স্যার। আচ্ছা আমরা এটা ব্রেকে পর দেখবো, হ্যাঁ আমি আপনাদের কিছু ভিডিও দিয়ে দিই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ দেখেন কাজে লাগতে পারে স্যার, ব্রেকের পরে আমি একটা অ্যাকাউন্টটা ঠিক করে নিব, ডিলিট হচ্ছে স্যার, কারণ কি আমরা যখন হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইনটা আমরা যখন কপি করতেছি স্যার অনেক কপি হচ্ছে, প্রত্যেকটা কাজের সাথে সাথে সে কপি হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে সিলেকশনটা ডিলিট করার সময় স্যার, হ্যাঁ সিলেকশন করার সময় হচ্ছে আপনার এই আর্টবোর্ডের বাইরেটা ক্লিক করে টান দিয়ে আপনার ডান বাম সব সিলেক্ট করতে হবে, এটি আর মানে বুঝতেছেন অনেকে ঠিক তো ভাই, এটা তো সমস্যা নাকি, হ্যাঁ ডিলেট হয়, ডিলেট হয় এখানে, এটি হচ্ছে মূল সমস্যা, ডিলেট হয়,
আছে তো অনেক, একটা ডিলেট হচ্ছে আর একটা শো হচ্ছে, আর একটা হচ্ছে স্যার। জি স্যার ব্রেক নিলাম স্যার। তুষা দাঁড়ান, আমি আপনাদেরকে তিনটা ভিডিও দিয়ে দিছি, শেয়ার করে দিছি, এটা আপনারা দেখেন স্যার। আর আমার সমস্যা অনেক স্যার। আপনার সফটওয়্যার সমস্যা? জি স্যার। সফটওয়্যার সমস্যা হচ্ছে, দাঁড়ান আপনার সফটওয়্যার সমস্যা সমাধান করতেছি একটু, এর শেয়ার হয়ে নেই। আপনার আশেপাশে কি কোনো কম্পিউটার দোকান আছে? জি স্যার আছে। আচ্ছা, আপনার কি 1200 টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আছে? জি স্যার। সুন্দর মতো করে ওখানে যান, উইন্ডোজটা দিয়ে নিয়ে আসেন। আবার উইন্ডোজ দিতে হবে? এই আপনি কি উইন্ডোজ সিকোস দিছিলেন? জি স্যার, সামনের মাসে দিছি স্যার। সামনের মাসে দেন নাই, গত মাসে দিছেন। পরও ঠিক করে দেয়, কিন্তু ওখানে ওনার আপার সমস্যা হচ্ছে কি, ওইটা দেখা যায় আপনার কোনো কিছু আসে না, সিরিয়াল কিনে কিছু শো করে না। আর আমি একটা আপডেট, ওইটা 2020 এর ওইটা আপডেট ইয়ার ডাউনলোড দিচ্ছি, দেন দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। আচ্ছা আমরা হচ্ছে 11:40 এ ফিরে আসব। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ জি। হ্যালো স্যার। জি ভাই, শুনতেছি ভাই। আমি রাশিদুল বলছিলাম। হ্যাঁ জি রাশিদ ভাই বলেন। আমার এখানে কারেন্টের খুব প্রবলেম করতেছে স্যার, আমি কোন রকম কিছু ইঞ্জিনিয়ার ঢুকছি আর কি, ক্লাসটা ঠিকমতো করতে পারতেছি না। আচ্ছা কোনো সমস্যা নাই, প্রচুর রিসোর্স আছে, কোনো সমস্যা নেই ভাই। স্যার আমার মোবাইলটা কিছু কোন মতো বন্ধ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আমি আপনাকে হাজিরা দিয়ে দেব, সমস্যা নাই। খুশি? ওকে স্যার। আচ্ছা ঘুরেন ঘুরেন স্যার, একটা হ্যালো স্যার ঘুরেন, শেরপুর শহর ঘুরেন। আচ্ছা আমি আপনাদের ভিডিও দিছি, ওয়েট দাঁড়ান, আমি ভিডিও দিছি ঠিক আছে, তিনটা ভিডিও দিছি, এই তিনটা ভিডিও যদি আপনি বুঝেন ঠিক আছে, আপনাদের মূল থিমটা বুঝতে পারছেন, এখন যদি এই তিনটা ভিডিও দেখে আপনি বুঝেন তাহলে হচ্ছে ম্যান্ডেলা সম্পর্কিত যাবতীয় সকল সমস্যা আপনার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। জি বলেন স্যার। ব্রেকের পর আমি একটু আপওয়ার্ক অ্যাকাউন্টটা দেখাইতাম। আচ্ছা ঠিক আছে দেখায়েন, আমরা হচ্ছে 20 মিনিট ব্রেক নিব। ঠিক আছে আমরা আসবো, হচ্ছে ফিরে আসবো 45-এ। হ্যাঁ জি স্যার। এর মাঝখানে আপনাদের এর মাঝখানে ভিডিওগুলো আপনার ইচ্ছা করে চেক করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কি বলবে, একটা কাজ করেন আপনি, ওই ইয়েটা আছে না ভাই, ওই দেখেন ওখানে ভিডিও দেওয়া আছে তিনটা ঠিক আছে, দুবং দুবাই বা দুবং নামে একটা দেখেন ইয়ে আছে, ভিডিও আছে হলুদ হলুদ থাম্বনেল ঠিক আছে, ওইটা দেখেন, দেখবেন ওখানে আপনার ব্রাশ টুল না খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে আপনি আপনি এটা ফার্স্টে দেখেন, দেখে পরে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ভালো ভালো কাজ হবে।